আর কোন দল চাই না মুর্শিদ আমি আর কোন দল চাই না মুর্শিদ যাইতে তোমার শরীয়তের মোল্লা দিয়া যাই না মাস্টার না পড়েও আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া সুনিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আসসালাতু আসসালাম আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائن الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي والحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد كتايا چو نبير مات كتايا چو جانينا تمار مايا دويال نبي آجو كندن مدينة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله
ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আইরে দুই নয়নে দেখিলে তোমারে হাই দুই নয়নে দেখিলে তোমারে নবী গুসি তোমনের জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে এই জীবনের গুনাহ খাতা এই জীবনের গুনাহ খাতা মাফ কইরা দাও তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলিম না একটু পুরো উড়ায় দে বলিম না জোর করে সকলে ইসমে জাতির জিকির করেন আল্লাহ 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 কুদরতুল্লাহ যাকে দিয়া এই বহবেতে প্রকাশ হয় কোরআন হাদিস কোলে দেখো আদম তো মান্য নয় মারহাবা আল্লাহ 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 কুদরতুল্লাহ যাকে দিয়া কুদরতুল্লাহ যাকে দিয়া এই বেতে প্রকাশ হয় কোরআন হাদিস কোলে দেখো আদম তো মান্য নয় মারহাবা চাইয়া দেখো পাকো রানে সুরাতো আল মায়েদাতে চাইয়া দেখো পাকো রানে সুরাতো আল মায়েদাতে বলিয়াছেন পাকো জাতি বলিয়াছেন পাকো জাতি আদম আমার চাইতে যোদা নয় কোরআন হাদিস কোলে দেখো আদম তো মান্য নয় মারহাবা আল্লাহ 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 কুদরতুল্লাহ যাকে দিয়া কুদরতুল্লাহ যাকে দিয়া এই বেতে প্রকাশ হয় কোরআন হাদিস কোলে দেখো আদম তো মান্য নয় মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ
الله 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 شيء آدم رجعنا سينة أشلو بوبي أوكارونة شيء آدم رجعنا سينة أشلو بوبي أوكارونة ملموحاجن آدم ستوني ملموحاجن آدم ستوني كامل مرشد دويرا চিনতে হয় কোরআন হাদিস কোলে দেখো আদম তো সামান্য নয় মারহাবা আল্লাহ 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 কুদরতুল্লাহ যাকে দিয়া কুদরতুল্লাহ যাকে দিয়া এই ববেতে প্রকাশ হয় কোরআন হাদিস কোলে দেখো আদম তো সামান্য নয় মারহাবা আল্লাহ 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 কোরআন হাদিস কোলে দেখো আদম তো সামান্য নয় মারহাবা আল্লাহ 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 আদমের বুজুর্গির তরে বলেন মৌলা ফেরেস্তারে আদমের বুজুর্গির তরে বলেন মৌলা ফেরেস্তারে করো সেজদা আদমের করো সেজদা আদমের আদম আমার চাইতে জোদা নয় কোরআন হাদিস কোলে দেখো আদম তো সামান্য নয় মারহাবা আল্লাহ 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 কুদরতুল্লাহ যাকে দিয়া কুদরতুল্লাহ যাকে দিয়া এই ববেতে প্রকাশ হয় কোরআন হাদিস কোলে দেখো আদম তো সামান্য নয় মারহাবা আল্লাহ 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 আদম সেজদা না করিয়া ইবলিস গেল ও কাফের হইয়া আদম সেজদা না করিয়া ইবলিস গেল ও কাফের হইয়া গাটি বুসকা কান্দে লইয়া গাটি বুসকা কান্দে লইয়া মসজিদে মসজিদে রোয় কামেল মুর্শিদ চিনতে হইলে নূর নবীজির দয়া হয় মারহাবা আল্লাহ 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 জোরে আল্লাহ আল্লাহ কুদরতুল্লাহ যাকে দিয়া কুদরতুল্লাহ যাকে দিয়া এই ববেতে প্রকাশ হয় কোরআন হাদিস কোলে দেখো আদম তো সামান্য নয় মারহাবা আল্লাহ 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 জোরে আল্লাহ 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 তুমি মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি তাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া ওইরা গেলাম ভীষণ দাওয়াই মারহাবা আল্লাহ 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 যোগায়া দাও মধুর জিকির যোগায়া দাও মধুর জিকির হৃদি মন্দিরে তাকো বসে মারহাবা আল্লাহ আল্লাহ আইরে দয়াল ডাকসি কঙ্গাল রইসে রকাল তোমার আসে মারহাবা আল্লাহ 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 আইরে দয়াল ডাকসি কঙ্গাল রইসে রকাল তোমার আসে মারহাবা আল্লাহ 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 আল্লাহ
আরম্ভ করিলাম খোদা তোমার নাম করে সরোয়ান নিজ নূরেতে বানাও তুমি সেই নূরে পাখি পাঞ্জা তঙ্গ যেই নূরে পাখি পাঞ্জা তোয়ান মারহাবা আল্লাহ আল্লাহ হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসান হুসাইন নবীর পাশে মারহাবা আল্লাহ 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 আইরে দয়াল ডাকছি কঙ্গাল রইছে রকাল তোমার আসে মারহাবা আল্লাহ 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 যোগাইয়া দাও মধুর জিকির যোগাইয়া দাও মধুর জিকির হৃদি মন্দিরে তাক বসে মারহাবা আল্লাহ 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 কিতাবের দাগ কতিয়ান বইলা দেখতেছি সন্দ লাগলে কিতাব খুলে দেখতো বন্ধুরে আমার এবার আমার নামে ডাক দি করে গাদা তোমার নাম কি গাদা ডাক দিয়ে খুজুর আমার নাম ইয়াজিদ ইবনে শিয়াম ইয়া রাসূলুল্লাহ নবীগণ আমার দাদার বংশতিকা একে একে 69 টা গাদা আইছে সবাই নবী রাসূল বহন করছে আমি হইলাম 70 নম্বর গাদা আমার দাদার আর বংশের মধ্যে আর কোনো গাদা নাই আমিও শেষ ইয়া রাসূলুল্লাহ নবীগণ নবী রাসূলদের মধ্যে আপনি ও শেষ নবী আপনার পরে আর কোনো নবী নাই নবীগো আমার ইচ্ছা হয় আমি আপনার বাহন হইতাম আপনি আমারে আপনার বাহন হিসাবে কবুল করে সুবহানাল্লাহ বাহন হিসাবে আমার কবুল করে আমার নবী ডাক দিয়ে করে আগ দ্বারা আমার নবীজির গাদার ফিডের চুলগুলারে সরাইলেন চুলগুলা সরাইয়া আমার নবী তাকে দেখে গাদার ফিডের মধ্যে আমার নবীজির সিল মোবারক মারা নাম মোবারক মিম হা মিম দাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির সিল মুবারক মারা নাম দিয়া এবার আমার নবীজি ডাক দিয়ে করে গাদা তুই যে আমার বাহন হইবি আমার রাব্বুল আলামিন আমার নামের সিল মাইরা দিছি সুবহানাল্লাহ আয় গাদা গেছে আমার নবীর সাথে যাওয়ার পর গাদা গাদার আমার নবী ডাক দিয়ে করে আজকে তুই তোর নাম ইয়াজিদ ইবনে শিয়াম না আমি নবী তোর নাম রেখে দিলাম ইয়া গফুর সুবহানাল্লাহ বলে কি নাম রেখে দিছে ইয়া গফুর গাফুর আমার নবীজির কাছে আবার তার মনের কষ্টগুলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবীগণ আমি যে ইহুদির আন্ডার ছিলাম ওই ইহুদি আমার ফিডের মধ্যে বসার জন্য অনেক চেষ্টা করছে নবীগণ ওই ইহুদির আমার টার্গেট হইলো আমি আপনারে আমার ফিডে নিব আপনারে এই জন্য পৃথিবীর কাউরে এই ফিডে নিব না এই চিন্তা করে আমি ইহুদিরে আমার ফিডের মধ্যে কোনোদিন সরতে দেই না ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই ইহুদিরে আমার ফিডের না লওয়ার কারণে কতদিন আমারে উপবাস রাখছে মার ফিট করছে গো নবী সুবহানাল্লাহ তারপরেও উপবাস থাকছি মার ফিট খাইছি তারপরে ওই ইহুদিরে আমার ফিডের মধ্যে বসতে দেই নাই সুবহানাল্লাহ কারণ কি জানেননি কারণ হইল আমার ফিট মুবারকের মধ্যে আপনারে নিমু এই জন্য পৃথিবীর কাউরে বসতে দেই নাই এবার আমার নবীজি হুজরা মুবারকের সামনে গর মুবারকের সামনে ওই গাদাটা ট্যাংরা দুইটা ঠ্যাং এইভাবে বাড়াই দিয়ে চপ করে বসে থাকে আমার নবী যখন যে সাহাবিরে ডাইকা আনার জন্য আমার নবী বলে দৌড়াইয়া যা আমার নদী বলে যদি বলে যা আমার সালমান রে নিয়ে আস এবার গাদা দৌড়াইয়া ওই সাহাবির ঘরের মধ্যে যাইয়া এবার মাথা দিয়ে এইভাবে আঘাত করে সাহাবীরা দরজা খুলা ডাক দিয়ে গো কিরে গফুর কি এবার গাদা ইশারা কইরা ডাক দিয়ে কো রহমাতাল লিল আলামিন তোমারে ডাকে সুবহানাল্লাহ তোমারে ডাকে এবার এই গাদা সংবাদ দেওয়ার সাথে সাথে সাহাবীরা দৌড়াইয়া আমার নবীর আমার নবীজি সামনে এসে হাজির হইয়া যায় সুবহানাল্লাহ আমার নবীর সামনে হাজির হয়ে যায় এইভাবে এই গাদা আমার নবীর কেদমত করতেছে কেদমত করছে কিতাবের মধ্যে আছে আমার দয়াল নবীজি যেই দিন ফরজা মুবারক করলেন আমার দয়াল নবী যেদিন ফরজা করলেন ওই গাদা আমার নবীর বিরহে আমার নবীর বিচ্ছেদে একটা কুয়ার মধ্যে নিজে আত্মহত্যা কইরা নিজে লাভ মারে কুয়ার মধ্যে নিজে আত্মহত্যা কইরা মারা যায় সুবহানাল্লাহ
নিজে গাদা লাভ মাইরে আমার নবীর বিরহে নবী যে ফরদা হওয়ার পর গাদা আমার নবীর বিচ্ছেদে বিরহ লাভ মাইরে কুয়ার মধ্যে ফেলে নিজে আত্মহত্যা করে মারা যায় সুবহানাল্লাহ বলেন বন্ধুরা আমার আর ওই গাদা ডাক দেখো পৃথিবীর মানুষ আমি বাইচা থাকলে আমার ফিডে পৃথিবীর মানুষ বসার জন্য চেষ্টা করবে আমার ফিডে সোয়ার হওয়ার জন্য চেষ্টা করবে যেই ফিডে রহমাতুল লিল আলামিন রে যেই ফিডে নিছি পৃথিবীর আর কাউরে কোনোদিন এই ফিডে নিব না এই জন্য এই চিন্তা ভাবনা কইরা গাদা ডাক দে বলে আমি এই জন্য নিজে আত্মহত্যা কইরা মারা যায় আমার নবী ডাক দি করে সাহাবীরা আমার সাথে প্রেম থাকার কারণে ভালোবাসার থাকার কারণে ওই গাদাটা আমার সাথে জান্নাতে যাবে সুবহানাল্লাহ আমি গাদা আমার নবীর চিনি আর আমরা মানুষই আসিনি না মানুষই আসিনি না বাবা জিরা মা শুধু তাই না আমার দয়াল নবীজির একটা উট আসছিল কাসোয়া নামক একটা উট আসছিল উট এই উটটা হঠাৎ করে তিন দিন যাবৎ উটটা নাই আমার নবীর দরবারে নাই তিন দিন পরে আইস তিন দিন পরে আসলে আমার নবীজি ডাক দেখো আইনান তাইয়া কাসোয়া কাসোয়া তুমি কইছিলা উটটা ডাক দেখো নবী গো আমি আপনার দরবার থেকে 25 কিলোমিটার দূর আলকালিনে চলে গিয়েছিলাম কেন হুজুর আমার ফরসা ব্যথা শুরু হয়ে গেছে আমার পেটে বাচ্চা সুবহানাল্লাহ বলে আমার পেটে বাচ্চা আমার ফরসা ব্যথা শুরু হয়ে গেছে চিন্তা করলাম আমার নবীর দরবার নুরানি দরবার এই দরবারে নূরের ফেরেশতা জিব্রাইল আমিন আসা যাওয়া করে সুবহানাল্লাহ কো এই দরবারে যদি আমি বাচ্চা ফরসাপ করে দিয়া আমি দুধ দরবার নাফাক বানায় দেই তাহলে আমার আল্লাহ যদি আমার ধরে এই জন্য গো নবী আপনার তাজিমে ইজ্জতে আমি আপনার দরবার থেকে 25 কিলোমিটার দূর আলকালিনে চলে গিয়েছিলাম নবী গো ওই জায়গায় যাইয়া আমি বাচ্চা ফরসাপ করে দেখেন আমার বাচ্চাটা নিয়ে আইছি ইয়া রাসূলুল্লাহ আমার বেয়াদবি আপনি মাফ করবেন আমার নবীরে এবার উটটা ডাক দেখো নবী গো আমি আপনার খেদমত করতেছি আপনার কাছে আমার অনুরোধ আমার যে সন্তানরা এই পৃথিবীর জমিনে আসছে আমি মারা যাওয়ার পর আমার এই বাচ্চাটারে আপনার খাদেম বানায় হিসাবে কবুল করবে আমার বাচ্চাটারে আপনি কবুল করবেন আমার কথা দিন এবার আমার নবী বলে ঠিক আছে আমার নবী ডাক দি করে সাহাবীরা ওই উট আমার সাথে প্রেম থাকার কারণে ভালোবাসার থাকার কারণে ওই উট ওই কাসোয়া নামক উটটা আমার সাথে জান্নাতে যাবে সুবহানাল্লাহ শুধু তাই নয় শুধু তাই নয় সাতজন আল্লাহর ওলিরে ভালোবাসার কারণে তিতমির নামে কুকুর কুত্তাও আল্লাহর ওলিদেরকে ভালোবাসার কারণে কুত্তাও জান্নাতে যাইবে সুবহানাল্লাহ কোন মিয়া সুবহানাল্লাহ কোনো মনে করে না দে এগুলা কোন গল্প গিচ্ছা কইতেছে চতুর্দিকে মাইক দিতেছে আলেম ওলামা আছে একটা কথা ফাউল বললে টাস করে ধরে ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার ওয়া আল্লাহ বলেন হাবিব আমি রব্বুল আলামিন যতই জায়গায় রব হিসাবে আছি আল্লাহ হিসাবে আছি প্রভু হিসাবে আছি ততই জায়গায় আপনাকে আমি আল্লাহর রহমত বানাই রাখছি সুবহানাল্লাহ বলে আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন আপনি হইলেন রহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ বলে আল্লাহর নাম লিখতে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে লাগে 12 হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে লাগে 12 হরফ সুবহানাল্লাহ বলে কত মিল মিয়া আল্লাহ শব্দটা লিখতে লাগে 4 হরফ মুহাম্মাদ শব্দটা লিখতে লাগে 4 হরফ সুবহানাল্লাহ বলে কত মিল মক্কা লিখতে লাগে 4 হরফ মদিনা লিখতে লাগে 4 হরফ মসজিদ লিখতে লাগে 4 হরফ মাদ্রাসা লিখতে লাগে 4 হরফ সুবহানাল্লাহ বলে কত মিল আমার আল্লাহ এবং রাসূলের মধ্যে জানেন এত ভালোবাসা আল্লাহুম্মা সাল্লি আলা
علي سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى আল্লাহর ওলির দরবারে আসছি আল্লাহর ওলিদের কত পাওয়ার কত ক্ষমতা দেখেন ওলি তিন প্রকার একটু মনোযোগ দেন আমার সাথে আমার দিকে একটু খেয়াল করেন একটু মনোযোগ দেন কিছু নিতে পারবেন নিজেও উপকৃত হবেন আমিও উপকৃত হব ওলি তিন প্রকার ওলি কয় প্রকার তিন প্রকার এক নাম্বার মাদারজাত ওলি এই ওলি হলো আমার গাউসে পাক আলহামদুলিল্লাহ বলেন দুই নাম্বার হলো অর্জিত ওলি যিনি নিজে অর্জন করছে পরিশ্রম করছে মেহনত করছে কামাই করে জামাইছে অর্জিত ওলি তিন নাম্বার হলো অর্বিত ওলি বাপ ফিসাবাসির ফুত এখন গদ্দিত বসছে ফিরের ফুত ফির ফিরজাদা অর্বিত ওলি বন্ধুরে আমার ওলি তিন ফকর তার মধ্যে সমস্ত ওলি কুলের সম্রাট আমার রব্বুল আলামিন আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানির আমার আল্লাহ বানাইছে সুবহানাল্লাহ ওই গাউসে পাকের সিকনা সরসরা দোস্ত বচ্চারা পৃথিবীর জমিনে কেউ বেলায়ত প্রাপ্ত হয় না কেউ ওলি হইতে পারবে না বন্ধুরে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা আমার নবী বলেন আমি নবী হইলাম এলমের শহর আর এলমের শহরের দরজা হইল আমার আলী সুবহানাল্লাহ একদিন আমার নবীজি একদিন হযরতে আলী ডাক দিবেন আসুন সামনে হযরতে আলী ডাক দিয়ে কো সাহাবীরা রে কেউ যদি আমার নবীর সাথে দেখা করে একবার আমার সাথে দেখা করা লাগবে দুইবার সুবহানাল্লাহ কত কঠিন কথা মিয়া এবার সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে আমার নবী মুস্কি মুস্কি হাসে সাহাবীর কো কি রে আলী ডাকি বললো নবীর সাথে দেখা করলে একবার আলীর সাথে দেখা করা লাগবে নাকি দুইবার এটা কি তা এটা তো বুঝলাম না এবার বন্ধুরে আমার আলী বলেন এ সাহাবীরা কটকা যাতে না লাগে এই জন্য বাঙ্গায় দেয় আমার নবী বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা আমার নবী হইল এলেমের শহর আমি হইলাম দরজা দরজা দিয়া যখন আমার নবীর এলেমের ভিতরে ঢুকবা আমার দরজা দিয়া ঢুকন লাগবো আবার ওই শহর থেকে বাইরিবার সময় আমি আলীরে দিকে বাইরি দিব সুবহানাল্লাহ এই জন্য বলছি আমার সাথে দুইবার দেখা কর বাবাজি রামা দেখেন আমার গাউসুল আজম কত বড় ওলি দেখেন আমার গাউসে পাকের একজন মুরিদ কিতাবের নাম নুজহাতুল কাদির ইমাম মোল্লা কারি রহমতুল্লাহ আলাই যিনি মক্কার ইমাম ছিলেন উনি 400 বছর আগে এই কিতাবটা লিখে গেছে আলহামদুলিল্লাহ বলে ইমাম মোল্লা আলী আল হানাফি ওয়াল মক্কি নুজহাতুল কাদির নামক কিতাব আমার গাউসে পাকের নামে কিতাবটা লিখে গেছে ওই কিতাবের মধ্যে আমার গাউসে পাকের একটা কেরামত উনি উল্লেখ করছে আমার গাউসে পাকের একজন মুরিদ এক রাত্রিতে উনার 70 বার স্বপ্ন দোষ হইছে কয়বার 70 বার 70 বার স্বপ্ন দোষ হয়ে গেছে 70 বার স্বপ্ন দোষ হওয়ার পর উনি ফজরের নামাজের আগে গোসল দেওয়া নামাজে গেছেন ওই বাগদাদের জমিনে আমার গাউসে পাক ইমামতি করে যে মসজিদে মসজিদে গেছে এবার বন্ধুরে আমার সমস্ত মুসল্লিরা যাওয়ার পর ওই মুরিদ যে মুরিদের 70 বার স্বপ্ন দোষ হইছে উনি যায় না উনি আসতে যাইয়া গাউসে পাকের পাশে যাইয়া সালাম দিয়া বসলেন উনার চিন্তা ভাবনা হইলো যে হুজুর আজকে আমার এক রাত্রিতে 70 বার স্বপ্ন দোষ হইছে এটা কারণ কি এটা বোঝার জন্য বেদ বোঝার জন্য গেছে আমার গাউসুল আজম রে যখন যাইয়া সালাম দিছে সালাম দেওয়ার পর আমার গাউসে পাক মুস্কি হাসি দিয়া ডাক দিয়ে করে বাবা আজকের রাত্রিতে তোমার 70 বার স্বপ্ন দোষ হইছে এই বেদ জানার জন্য বুঝি বইছ সুবহানাল্লাহ এটা জানার লাগি বইছে এবার মুরিদ ডাক দিকো হুজুর আমি তো আপনারে বললাম না হুজুর আমাদের 70 বার স্বপ্ন দোষ হইছে আপনি কেমনে জানেন আমার গাউসে ডাক দিয়ে করে বাবা
আমি একদিন তরিকার কাজ করে মুরা কাবাই বইছি মুরা কাবাই বইসা আমি লাউহে মাহফুজে চইলা গেছি যেখানে সৃষ্টি জগতের প্রত্যেকটা প্রাণীর প্রত্যেকটা মানুষের হায়াত মওত রিজিক সব কিছু তার তকদির লেখা সুবহানাল্লাহ বলে বালামন্দ সব কিছু লেখা লাউহে মাহফুজের কিতাবের মধ্যে ওই লাউহে মাহফুজে গেলাম লাউহে মাহফুজে যাই আমি কিতাবের ওই খাতার ফিস্টাগুলো উল্টাইতে লাগলাম হঠাৎ করে তোমার নামে যে ফাতার আছে তোমার নামে নিচে আমি দেখতে পাইলাম দেখা যায় তুমি 70 বার জিনা কইরা তুমি জাহান্নামে যাইবা 70 বার জিনা কইরা কই যাইব জাহান্নামে গাউসা পাক দেখতাছে কই থেকে দুনিয়ার থেকে সুবহানাল্লাহ বলে উনি দুনিয়ার থেকে মুরাকাবার হাল হতে লাউহে মাহফুজে গেছে ওই জায়গায় খাতার ফিস্টা উল্ডাইয়া মুরিদের 70 বার জিনা কইরা জাহান্নামে যাবে এটাও দেখছে সুবহানাল্লাহ বলে এবার আমার গাউসুল আজম ডাক দিয়ে ঘুরে বাবা আমি এবার আমার আল্লাহ আর কুদরতি কদমে ফইরা গেলাম সেজিদাই ফইরা গেলাম কুদরতি দরবারে ফইরা ডাক দিয়ে বললাম আল্লাহ এটা আমার মুরিদ এটা আমার মুরিদ মাবুদু 70 বার জিনা কইরা জাহান্নামে যাইবো এটা কেমনে ও তুমি আমার এই মুরিদ রে জাহান্নাম থেকে বাঁচায় দাও এবার আমার আল্লাহ ডাক দেখো আব্দুল কাদির যাও 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 তোমার উসিলা তোমার ওই মুরিদ রে আমি রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচায় দিমু কিন্তু এক রাত্রিতে এই তারিখ এই রাত্রিতে আজকের এই রাত্রিতে তোমার দে 70 বার স্বপ্ন দোষ হইব 70 বার স্বপ্ন দোষ হওয়ার মাধ্যমে তোমারে আমার আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায় দিব আমার রাব্বুল আলামিন লাউহে মাহফুজে আরো আগে আমারে কবর কয়া দিছে আমি আরো আগে কবর জানি তে বুঝেন কেমন আল্লাহর ওলি আল্লাহর ওলিদের পাওয়ার কত কত ক্ষমতা আমার আল্লাহ দিছে সুবহানাল্লাহ বলেন উনি মুরিদের জাহান্নামী মুরিদ রে আল্লাহর দরবার থেকে চাইয়া জান্নাতি বানায় দিছে সুবহানাল্লাহ বলেন সুবহান এই জন্য আমার আল্লাহ আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন عليهم ولا هم يحزنون سبحان الله كون الله بولن على خبر دان إن نشوي أولي أمر بندو زرا لا خوف ندر كنو بيني ولا هم يحزنون دنيا تكنو بينا غاي فروكاله و الله بولي أمر ولي در دو كنو سنتنا الله بولي أمر بندو زرا دنيا تو بيني فروكاله و سنتنا بل هم يرزقون আল্লাহ বলে কবরে এদেরকে আমি আল্লাহ রিজিক দান করি সুবহানাল্লাহ বলে কবরে মিয়া রিজিক দে আল্লাহর ওলিদেরকে আল্লাহ ওলিদের সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে আরেক জায়গায় বলেন ইয়াম আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে ঈমানদারগণ আতিউল্লাহ আমি আল্লাহর আনুগত্য করো ওয়া আতিউর রাসূল আমার রাসূলের আনুগত্য করো ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে ন্যায় পরায়ণ শাসক যারা ওয়াস্তাদ ওয়া উলিল আমরি মিনকুম আমার ওলি যারা বন্ধু যারা এদের আনুগত্য করো এদের অনুসরণ করো সুবহানাল্লাহ বলে আল্লাহ বলছে আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলে ইয়া أيها الذين آمنوا وكونوا مع الصادقين الله بولن وكونوا مع الصادقين شطو بادي دير شنگو لاف کرو امار ولي زرا بندو زرا يدر شنگو لاف کرو سبحان الله بولن الله بولن يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة الله بولে ও পৃথিবীর আমার বান্দা বান্দি রে আমি আল্লাহরে পাইতে হইলে উসিলা তালাশ করো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এ বন্ধু রে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দারে ওই সামনে বরাবর যাওয়া যায় না ওনার দারে যাইতে হইলে মাধ্যম লাগে ঠিক কিনা বলেন আমার আল্লাহ তো ইচ্ছা করলে আপনারা আমারে বিনা মাধ্যমে ডাইরেক্ট ফাড়াইতার তো কিন্তু মা বাবার মাধ্যমে ফাড়াইছে কেন আল্লাহ এটাই বুঝাইছে যে আমার ফাইতুলে ডাইরেক্ট ফাইতা নাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে যাইতুলে আগে এলাকার চেয়ারম্যান মেম্বারশিপ চেয়ারম্যান সব এমপি সব মন্ত্রী একভাবে দাঁড়াবে একবার আস্তে আস্তে যাইতে ওনার কাছে যাওয়া লাগে
তেমনি ভাবে আল্লাহ বলেন বান্দা বান্দিরে আমি আল্লাহরে পাইতে হইলে ওয়াবতাকু ইলাইহিল ওয়াসিলা উসিলা তালাশ করো আমারে ডাইরেক্ট পাইবা না আমারে পাইতে হইলে আমার অক্কানি বন্ধু যারা আমার আউলিয়া যারা আমার বন্ধু যারা আমার ওলি যারা এদের কাছে যাও ওলির কাছে গেলে আমার বন্ধু আমার হাবিবের কাছে আমার রাসূলের কাছে পৌঁছায় দিব আর আমার রাসূলে আমি আল্লাহর জান্নাতে পৌঁছায় দিব আল্লাহরে পাওয়ার নেটওয়ার্ক করে লো এখন বর্তমানে আল্লাহর ওলিগণ আল্লাহর ওলিদের দরবার ছাড়া মাধ্যম ছাড়া কোনো মানুষ এখন নাজাত পাওয়ার কোনো রাস্তা নাই ওখানে ওলিয়া ওলিয়ার কোনো বিকল্প নাই মিয়া ওরে মুর্শিদের দরবার ভক্তের কাবা গর জান্নাতের হাওয়ায় সেতাই বয়ে যায় বিশ্বাস ভক্তি তাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় বিশ্বাস ভক্তি তাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় সুবহানাল্লাহ বলে আল্লাহর ওলি রে দরবারে বিশ্বাস ভক্তি থাকলে তেনে ফাইতে আমার মুর্শিদ কিবলা মাসুম বাবা ওনার এক মুরিদ বরিশাল বাজারে উনি আইতো হুজুরের দরবারে তে ডাক দিয়া এক কাডলওয়ালার কাছ থেকে একটা কাডল লইছে ডাক দেখো ভাই আপনার কাডলের দাম কত ক 70 টাকা কই মিয়া সাহেব বাইত নিতাম 30 টাকা দিমু ক নাতে তো 40 টাকা দিমু কতে আছে সাহেব লাগে যখন নিতেন ঠিক আছে নিয়া যান 40 টাকা দিয়ে আইছে কান কাটাইছে হুজুর বসা আমি ছাত্র জীবন আমার ফান্দাক দরবারে কাটাইছি তে আসার পরে হুজুরে কাডল দিকা উনি সালাম দিয়া বলে হুজুর আপনার লাগে কাডল আনছি হুজুরে কাডল দিকা আরো বিরক্ত সুবহানাল্লাহ বলে আরো গোসা গোসা বাপ এমন সময় ডাক দিয়ে হুজুর কাডল আনছি হুজুর ডাক দিয়ে বাবা এই কাডলটা আমি খাইতাম না সুবহানাল্লাহ বলে ডাক দিয়ে হুজুর আফসোস করে আনছি মুরিদ বাজান রাখ খেলেন কোন না বেটা রাখতে পারতাম না কারণ এ 30 টাকা দা ফির বিচ্ছাই সুবহানাল্লাহ বলে কত দাবি চাইছে 30 টাকা কবেড়া 70 টাকা দাম চাইছে আমার কথা কইয়া বেড়ার 30 টাকা কম দিস তে যা বেড়া 30 টাকা দা ফির বিচাই এই বেড়ার খাদল কেমনে খায় তুমি যদি বাকি 30 টাকা এই বেড়ারে দেও তাইলে আমি তোমার খাদল খাইমু সুবহানাল্লাহ বলি উনি আছেন আমার ফি মাসুম বাবা প্রেমের বিশে দরসে গো কি করিবে উহুদাই তার গবিষে পরান যাই প্রেমের বিষে পরান যাই গো ওরে শফিক সান্দের প্রেমে দর্শে গো যাহারে কি করিবে উহুদাই তার গবিষে পরান যাই প্রেমের বিষে পরাণ যোগাই গো জীবন যাই প্রেমের বিষে জীবন যোগাই গো সুবহানাল্লাহ বলে আমি মুর্শিদের প্রেম এটা বড় মারাত্মক এই প্রেম যারে ধরছে বাবা যারা আমার গভীর মনোযোগ আপনাদের বিরক্ত লাগতেছে বাবা একটু দূর শরীফ পড়েন তারপরে একটা নতুন আলোচনা শোনাবে আল্লাহুম্মা সাল্লি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবাদের আমার আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন মেহরবানি করে মাহফিলের ভিতরে চলে আসুন আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ হয়েছে আরো যারা বাড়ি ঘুরে আসেন আপনারা চলে আসুন اللهم صل وعلى آل سيدنا نهي هاي دو جهامين مثال محمد জামালে খুদা গাই কামালে মুহাম্মাদ আল্লাহুম্মা
اللهم 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 بندا بنا واي بندا بنا واي راي مرحبا اللهم 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 بندا بنا اي بندا بنا غير مرحبا اللهم اللهم مغدي كادك بجبر كي با ايمن بندا بنا غير اي بندا بنا اي بندا بنا غير مرحبا اللهم اللهم مرشد بنا بندا بنا واي بندا بنا واي روي مرحبا اللهم اللهم